হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব এইচএস এর বাকি যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষাগুলো এক্স্যাক্টলি কবে হতে চলেছে এবং পার্টিকুলার ডেট বলবো, তার সাথে বলে দেবো তোমাদের কি কি রুলস রয়েছে এবং কোন কোন সাবজেক্ট কোন কোন দিন হতে চলেছে। বন্ধুরা, এই নিউজটি 2 থেকে 3 দিন আগের, যেহেতু আমার এলাকায় কোনো ইন্টারনেট পরিষেবা ছিল না সেই কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। যখনই ইন্টারনেট পরিষেবা এবং কারেন্ট আসলো তখনই তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করতে লেগে গেছি। যারা পুরোপুরি বিস্তারিত জানো না এবং এইচএস এর বাকি এক্সাম দেবে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের এর পুরো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, COVID-19 এই আপৎকালীন পরিস্থিতির জন্য তোমাদের যে 3টে পরীক্ষা বাকি ছিল অথবা কারোর 2টো পরীক্ষা বাকি ছিল সেই পরীক্ষার অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। তোমাদের এর যে ডেটে পরীক্ষা হবে সেই ডেটগুলো হলো 29শে জুন, 2ই জুলাই ও 6ই জুলাই। তো কবে কি পরীক্ষা হচ্ছে সেটা বলার আগে তোমাদের কাছে কিছু রুলস নিয়ে কথা বলবো এবং শেষে বলে দেবো কোন দিন কোন কোন পরীক্ষা হবে। তোমরা যেভাবে পরীক্ষা দিতে, যে ইউনিফর্মে যেতে এবং তার সাথে অ্যাডমিট কার্ড সহ যে সমস্ত জিনিস ক্যারি করতে, এই সমস্ত জিনিস তো ক্যারি করতেই হবে, তার সাথে তোমাদের এখন অবশ্যই মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেককে মাস্ক পরে যেতে হবে। যদি কেউ মাস্ক উইদাউট মাস্ক এক্সাম দিতে যাও তাহলে কিন্তু তোমাকে এক্সাম দেওয়া হবে না, এবং তোমাদের অবশ্যই ক্যারি করতে হবে স্যানিটাইজার। যাদের কাছে স্যানিটাইজার রয়েছে তারা স্যানিটাইজার ক্যারি করো, এবং যাদের কাছে স্যানিটাইজার নেই এই চেষ্টা করো তারা স্যানিটাইজার নেওয়ার। যদি একান্ত স্যানিটাইজার না পাও তাহলে অবশ্যই তোমরা, তোমাদের ছোটো কোনো সাবান থাকলে অবশ্যই সাবান নিয়ে যেতে পারো, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এবং তোমাদের যেটা সবথেকে দুঃখজনক বিষয়, যারা আর কি পাশের ছেলের দেখে টুকলি করে লেখার অভ্যস্ত রয়েছে এবং যারা ভেবেছিলে যে পাশের জন্য দেখে লিখবে, তাদের জন্য কিন্তু এখন কোনো পরিকল্পনাই নেই যে টুকলি করে লিখে পাস করবে। কারণ এখন পার্টিকুলার পরীক্ষাগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি বেঞ্চের এক কোণে একটা স্টুডেন্টকে এবং পরবর্তী বেঞ্চ বাদ দিয়ে তার পরবর্তী বেঞ্চে এর আরেক কোণে আরেকটি স্টুডেন্টকে, অর্থাৎ জেড আকারে বসানো হবে এবং একটা বেঞ্চে একটা স্টুডেন্ট এবং যে বেঞ্চে স্টুডেন্ট বসবে তার পরবর্তী বেঞ্চ ফাঁকা করে দেওয়া হবে। সেক্ষেত্রে তোমরা কাউর থেকে দেখে বা জিজ্ঞাসা করে কিন্তু লিখতে পারবে না, এটা সরাসরি বোর্ড জানিয়ে দিয়েছে। এভাবেই কিন্তু পরীক্ষা তোমাদের হবে, সে কারণে তোমরা কিন্তু মনোযোগ সহকারে পড়ে যাও, এখনও সময় আছে। এ কারণ কাউর ওপর নির্ভরশীল হয়ে বা কাউটা দেখে যারা পরিকল্পনা করেছিল যে পরীক্ষায় পাশ করবে সেই ব্যবস্থা কিন্তু এখন নেই, তো তাদের জন্য একটা দুঃখের বিষয়। তো এখন আলোচনা করব যে অ্যাকচুয়ালি কোন ডেটে কী কী পরীক্ষা হবে। তো তোমাদের প্রথম পরীক্ষা হবে হচ্ছে 29শে জুন। 29শে জুনে তোমাদের পরীক্ষা হবে ফিজিক্স, এডুকেশান, নিউট্রিশন এবং অ্যাকাউন্টেন্সি। তো ফিজিক্স, এডুকেশান, নিউট্রিশন এবং অ্যাকাউন্টেন্সি যাদের সাবজেক্ট রয়েছে তারা অবশ্যই 29শে জুন পরীক্ষা দিতে যাবে। এরপরে পরবর্তী পরীক্ষার ডেট তোমাদের হচ্ছে 2ই জুলাই। 2ই জুলাইয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক অ্যান্ড ফ্রেঞ্চ। এরপরে শেষ পরীক্ষাগুলো তোমাদের 6ই জুলাই নেওয়া হবে, সেখানে তোমাদের পরীক্ষা নেওয়া হবে স্ট্যাটিস্টিক, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট। এই পরীক্ষাগুলো তোমাদের 6ই জুলাই নেওয়া হবে। তো আশা করি তোমরা বুঝে গেছো তোমাদের কোন কোন ডেটে কী কী পরীক্ষা হবে, এবং নিচে ডিসক্রিপশানে আমি কিন্তু তোমাদের পরীক্ষার ডেট সমেত কী কী পরীক্ষা হচ্ছে সেটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারবে। আশা করি এখন তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনো ডাউট নেই, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এবং এখানে অনেকেই বলবে যে এত দেরি করে আপডেট দেওয়ার কারণ, আমি আগেই বলে দিয়েছি যে আমাদের এরিয়ায় কারেন্ট এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল, সেই কারণে কিন্তু আমি আপলোড করতে পারিনি, ভিডিও ক্রিয়েট করতে পারিনি। এবং যখনই আমার কাছে এই সমস্ত পরিষেবা এসে তখনই তোমাদের জন্য সবার প্রথমে আপডেট করে দিয়েছি। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে, এবং আশা করছি এইচএস এর বাকি পরীক্ষাগুলো প্রত্যেকের ভালো হবে এবং তোমাদের সকলের জন্য রয়েছে শুভকামনা।